predicament. এবং নিজেরও ইচ্ছার একটা দাম দিতে ইচ্ছা করে মাঝে মাঝে। নমস্কার, আমি মধুরিমা, ওয়েলকাম টু মাই ব্লগ মাইন্ডিস। তো এখন ছাদে এসেছি, এত সুন্দর বৃষ্টিটা পড়ছে, ভাবলাম যে এই বৃষ্টির যদি একটা শর্ট না বানাই তাহলে কি হলো, তাই না? এত সুন্দরভাবে বৃষ্টিটা পড়ছে আর ওয়েদারটা জাস্ট দুর্দান্ত দুর্দান্ত। তো সেই জন্য ছাদে এসেছিলাম একটা শর্টস বানানোর জন্য। তো ভাবলাম যে এখান থেকে আজকের ব্লগটা শুরু করা যাক। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। আর এই মুহূর্তে মিষ্টি আছে ওর ঠাম্মা দাদার কাছে, তো মিষ্টিকে সকালের ব্রেকফাস্ট করে দিয়েছি। আর হ্যাঁ, টাইমটাও বলে রাখি, এখন বাজে সকাল 9:30 মতো। মিষ্টিকে ব্রেকফাস্ট করি ওর ঠাম্মা দাদার কাছে দিয়ে এসে এখন এই যে আমরা শর্টস বানাচ্ছি। ক্যামেরার পিছনে আছে আমার হাজব্যান্ড। এই প্যাচ প্যাচে সারাদিন বৃষ্টিতে মনে হয় কাজকর্ম আরও অনেক বেশি বেড়ে গেছে। সারাদিন এই জামা কাপড় নিয়ে এধার ওধার করা, একটু রোদ উঠলেই ছাদে দিয়ে আসা, আবার বৃষ্টি পড়লেই ছাদ থেকে নামিয়ে নিয়ে আসা। তো সেই জন্য আর সেইভাবে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আবার দুপুর থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো এখানে এই যে আমি এখন খেতে বসে গেছি, আমাদের একটু আজকে বেরানোর রয়েছে, সেই জন্য খাওয়া দাওয়া করে নিচ্ছি আগেই। হাজব্যান্ড একটু পরেই চলে আসবে আর মিষ্টিকে আমি আগেই খাইয়ে দিয়েছি। বেশ কয়েকদিন পরে মম আজকে আমাদের সাথে রয়েছে, তো মম মিষ্টিকে নিয়ে একটুখানি বাইরে দাঁড়িয়ে রয়েছে আর আমি এদিকে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। সবাই একসাথে এসেছে, পিপি, বাবা, এখন নিজের জিনিসটা খুব চিনেছে, কিছুতেই দেবে না কাউকে। বাও, দারুণ লাগছে। রোগা হয়ে গিয়ে সব সুন্দর সুন্দর ড্রেস গুলো কিন্তু পরা যায় বলো। হ্যাঁ, সত্যি কথা, সত্যি তোমার নিজের ভালো লাগছে না আয়নার সামনে যখন দাঁড়াও? একদম তাই, আগে এই মোটা ছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কি আর করা যাবে, কিন্তু লুকটা কেমন লাগছে ছাতার জন্য। ঠিক আছে চলো, আজ সারাদিন বৃষ্টি চলছে আর এই বৃষ্টি বন্ধ হবে না। আমি রেনকোট পরে ফেলেছি, রেনকোট পরে যাচ্ছি। ওর কাছে আরেকটা এক্সট্রা রেনকোট আছে, আমাকে বলছে পরো এই রেনকোটে। পাগল নাকি, রেনকোট পরবো, তার থেকে ছাতাটাই ভালো। তো আজকে আমরা কোথায় যাচ্ছি এখন বলা যাবে না, তাই তো? সিক্রেট, এটা আজকে সিক্রেট। বৃষ্টি পড়ে চলেছে, তবে এই ওয়েদারটা কিন্তু দারুণ লাগে, কিন্তু বলো। হ্যাঁ, প্রচুর কমফোর্টেবল এই গাড়িটা, প্রচুর স্পেশিয়াস, মানে এক্স্যাক্টলি আমরা যেরকম চাইছি সেই রকম। এই যে সামনের সিটে একটু তাকাও, এখানে আরাম করে মোটামুটি তিনজন, রোগা রোগা মানুষ তিনজন বসতে পারবে বলো। তিনজন বসতে পারবে, ঠিক আছে।
এখানে আসো। তো এই যে আমরা একটা জায়গা থেকে বেরিয়ে আবার আরেকটা জায়গায় এসেছি, মানে উপরেই জাস্ট তো এই যে সন্ধ্যেবেলার চা বসিয়ে দিয়েছি, সবাই ড্রয়িং রুমে বসে আছে, মিষ্টিকে সন্ধ্যার খাবার খাইয়ে দিয়েছি, তো সবাই বললো র চা খাবে, সেজন্য জলই বসালাম, একটুখানি তেজপাতা দিই, সবাই পছন্দ করে তেজপাতাটা র চায়, আর অল্প একটু নুন দিই। তো এই যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা দুটো, ট্রেতে কাপগুলো সাজিয়ে নি। হাজবেন্ড আবার এইরকম এই যে সিকিম থেকে আনা এই লাল কাপগুলোতে চা খেতেও ভীষণ পছন্দ করে, তো সেজন্য ওকে লাল কাপেই আমি চা দিই। এমনি লাল চা বানালে চা পাতাটা অনেক কম লাগে, কারণ কি বেশি চা পাতা দিলে আবার চাটা কালো হয়ে যায়, চা এরকম ব্রাউন থাকলেই দেখতে বেশি ভালো লাগে, তাই না? আমাদের বাড়িতে বিট লবণ দিয়েই র চাটা খায়, তো সেজন্য সবার কাপে অল্প করে বিট লবণ দিয়ে দিচ্ছি। এখন প্রায় বাজে রাত 11:30 মতন, এরপর ঘুমোতে যাওয়ার পালা, তো মিষ্টিকে একদম রেডি করিয়ে রেখে ওর বাবার কাছে রেখে এসেছি, আর এদিকে এই যে জামা কাপড়গুলো ভাবলাম যে একটু উল্টে পাল্টে দিই, তাতে কি হবে একটু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে হয়তো, যদি আমি মিষ্টির জামা কাপড় সব ড্রেন স্পাইন করে দিই তাতেও কি হয় বর্ষাকালে সারাদিন বৃষ্টির জন্য জামা কাপড়গুলো যেন ঠিক শুকনো হতে চায় না, ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে। জামা কাপড়গুলো উলট পালট করার পর তারপর রান্নাঘরে আরও কয়েকটা কাজ রয়েছে, যেরকম আগের দিন রাতে কয়েকটা জিনিসপত্র ভিজিয়ে না রাখলে নেক্সট দিনটা সুন্দর হয় না, বা নেক্সট দিনটা ভালো খাবার দাবার খাওয়া যায় না। প্রত্যেক দিন রাতেই আমি 2 গ্লাস চিয়া সিডের জল করে রাখি, আর তার সাথে এখন ভিজিয়ে রাখবো মিষ্টির আমন্ড বাদাম আর আখরোট বাদাম। এই যে দেখতেই পাচ্ছেন বাবা আর মেয়ে এখন ঘুমোচ্ছে, তো এখন প্রায় বাজে 12:30 মতন, আমি কিছুটা ভিডিও এডিট করব তারপর ঘুমোতে যাব, ওরা এখন একটু ঘুমিয়ে নিক, আমি লাইটটা জ্বেলেই ভিডিওটা এডিট করি, না হলে কি হয় আমার চোখের ওপর খুব প্রেশার পড়ে। তারপরে আবার নেক্সট দিন মর্নিং থেকে ব্লগটা শুরু করেছিলাম। বর্ষা পড়েছে আর এই ঘরের অবস্থাটা হয়েছে দেখার মতন, একদম টিপটপ সুন্দর করে আমি সবসময় রাখার চেষ্টা করি,
তারপরে এই জামা কাপড় গুলো এসে অভিশপ্ত হয়ে ওঠে। সত্যি কথা মানে এত জামা কাপড়, বাইরে জামা কাপড় এত মেলা হয়েছে আর মেলার জায়গা নেই। আর মিষ্টি মানে প্রচুর জামা কাপড় পরে তো, আর সারাদিন আমি ওকে ডায়পার পরিয়ে রাখতে চাই না একদম। ওই রাতে দুটো পরে দুটো আমি চেঞ্জ করে দিই, আর দুপুর বেলা হয়তো দুটো চেঞ্জ করে দিই, চেঞ্জ করে পরালাম। ওই সারাদিনে চারটে ডায়পার বাইরে এসে চেঁচামেচি করছে। তো দরজাটা বন্ধ করে রেখেছি এই ঘরটা একটু গোছাবো বলে, আর হচ্ছে এসেই ভাবলাম যে এই ঘরটা গোছানো যাক, নাহলে এরকম ঘর দেখতে না আমার ভীষণ অস্বস্তি লাগে। তো সেই জন্য এই ঘরটা একটু পরিষ্কার করবো। জামা কাপড়গুলো মোটামুটি শুকনোই আছে, শুকনোই আছে, তো এগুলো জাস্ট আলমারিতে ভাঁজ করে রাখবো। আর হচ্ছে মানে শীতে যেখানে যেখানে ঘরের ভিতরে আর কি জামা কাপড় মেলার জায়গা আছে, সব জায়গায় ভর্তি জামা কাপড়। কি হয়েছে একটা ভিডিও ক্লিপস শেয়ার করলাম আপনাদের সঙ্গে, যে আমরা গিয়েছিলাম একটা গাড়ির শোরুমে। তো কয়েকটা কথা না শেয়ার করে পারছি না। আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে মধুরিমা তোমরা কি গাড়ি কিনছো, তো সেক্ষেত্রে বলবো এখনও ডিসাইড করিনি, ঠিক আছে। একটা মনে মনে ইচ্ছা রয়েছে, যে ইচ্ছা রয়েছে বা ইচ্ছা ছিল যে একটা গাড়ি কিনবো আমরা। আমি মেনলি চাই আমার হাজব্যান্ডকে একটা গাড়ি গিফট করতে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ইউটিউব আমাকে সেই স্বপ্নটা দেখতে শিখিয়েছে। কারণ কি, ইউটিউব থেকে আপনারা হয়তো বলবেন যে কত টাকাই বা ইনকাম করো ইউটিউব থেকে, তো হিউজ যে ইনকাম সেটা নয়, কিন্তু আসলে কি আমার যে ইউটিউবের ইনকামটা সেটা কখনো তুলি না আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে, সেটা তুলতে হয় না। হাজব্যান্ড বলে ওটা জমতে থাকুক, ওখানেই থাকুক ওটা। তো বহুদিন প্রায় প্রথম দিকে হয়তো, প্রথম যখন পেমেন্ট পেয়েছিলাম সেটা আমারই আবদারে সবাইকে গিফট দিয়েছিলাম, 55,000 মতন আমি তুলেছিলাম, সবাইকে গিফট দিয়েছিলাম। কিন্তু তারপর থেকে না আর পেমেন্ট যেটা আসে আমার এভরি মান্থে সেটা আর কখনো তোলা হয়নি। তো সেই টাকাটা জমতে জমতে একটা মোটামুটি অ্যামাউন্ট তৈরি হয়েছে, এবং সেখান থেকেই আমি সেই স্বপ্নটা দেখেছি যে হাজব্যান্ডকে একটা গাড়ি গিফট করব। আর তার সাথে সাথে আমাদেরও একটা প্রয়োজন রয়েছে, এবং ভালোই হবে একটা গাড়ি থাকলে, তাই না? তাই আর কি ক্যাশে কিনতে আমি চাই, যে এটা ডাউন পেমেন্ট আমি কিছুটা করব এবং বাকিটা আমি ইএমআইতে করব। এবং সেই জায়গাটা আমাকে ইউটিউব তৈরি করে দিয়েছে, তো সেটাই, সেই জন্যই আজকে আমরা গিয়েছিলাম ওখানে। এবং একটা গাড়ি কিনতে গেলে তো অনেক চিন্তাভাবনা করতে হয়, গাড়ি বাড়ি এগুলো কেনাটা একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার থাকে, অনেকটা আমাদেরকে চিন্তাভাবনা করতে হয়, একটু ভিজিট করতে হয়, দেখতে হয় কোন গাড়িটা আমার বাজেটের মধ্যে আসছে, প্লাস অনেক গাড়ির ফিচার্সের ব্যাপার থাকে, ইঞ্জিনের ব্যাপার থাকে, মাইলেজের ব্যাপার থাকে, যেগুলো আমি এই কয়েকদিনের মধ্যে আর কি জেনেছি। তো সেই জন্যই
তো আমরা গিয়েছিলাম ওখানে, প্রথমে আমরা গিয়েছিলাম টাটা মোটরসে, তারপর আমরা গিয়েছিলাম রেনল্ট, রেনল্ট কেউইডের ক্লাইম্বার যে গাড়িটা, ওটা খুব পছন্দ হয়েছিল। কিন্তু সামনে থেকে যখন দেখলাম ক্লাইম্বার গাড়িটা ভীষণ ছোট, ভীষণ ছোট, কিন্তু সেক্ষেত্রে টাটার গাড়িগুলো অনেকটা বড়। টাটার যে পাঞ্চ রয়েছে, টাটা পাঞ্চ রিদিম, টাটা পাঞ্চ অ্যাডভেঞ্চার, এই গাড়িগুলো অনেকটা কমফোর্টেবল। এবং আমরা বসে দেখলাম ওখানে, হাজব্যান্ড বসে দেখলো। তো ইচ্ছা আছে যে নেক্সট মান্থ অথবা পরের মান্থে, তো বাড়িতে এটা জানিয়েছিলাম, কিন্তু বাড়িতে সবাই বলছে অবশ্যই, সিনিয়র পার্সনস যারা রয়েছে তারা বলছে, তারা অবশ্যই ভালোর জন্য বলছে যে টাকাটা খরচ না করে জমিয়ে রাখার জন্য। তো দেখা যাক এখন কি করি, সবাইরই একটা কথার গুরুত্ব রয়েছে এবং নিজেরও ইচ্ছার একটা দাম দিতে ইচ্ছা করে মাঝে মাঝে, তো সেই জন্যই আর কি। যা হবে সবটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে মোটামুটি একটু এগোতে ইচ্ছা করছে এই আর কি বলা। তো যাই হোক, এইটুকুই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে, খুব বেশি বড় বা বেশি কিছু ইনফরমেশান আজকের ভিডিওতে শেয়ার করতে পারলাম না, চেষ্টা করব নেক্সট ভিডিওগুলো আরও বেশি ইনফরমেটিভ এবং আপনাদের যাতে কাজে আসে সেই ধরনের ভিডিওগুলো করার জন্য। আর এই যে একদম আনকাট ব্লগ বা হচ্ছে যেরকম রেগুলার ডেলি ব্লগ হয় আর কি, আমি একটা কোয়েশ্চেন ছিল, এই ধরনের ব্লগগুলো আপনাদের ভালো লাগছে, মানে রেগুলার যদি আমি ডেলি ব্লগ দিই তাহলে কি আপনাদের ভালো লাগবে, নাকি আমি টিপস রিলেটেড একদিন পর একদিন ব্লগ দিলে আপনাদের বেশি ভালো লাগবে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।